ফেনী সহ বন্যা কবলিত বেশিরভাগ এলাকায় পানি কমতে শুরু করেছে। তবে নোয়াখালী সহ দুই একটি স্থানে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। টানা পাঁচ দিন পানিবন্দি থাকায় বন্যা দুর্গত এলাকাগুলোতে দেখা দিয়েছে সুপেয় পানি, খাবার ও ঔষধের সংকট। সবচেয়ে বিপর্যস্ত ফেনীর বেশ কিছু এলাকায় পানি কমলেও বেশিরভাগ জনপদ পানির নিচে। বন্যার পানিতে বাড়িঘর ভেসে গিয়ে সব হারিয়ে নিঃস্ব অনেক পরিবার। ফেনী সোনাগাজী ও দাগন ভুঁয়ায় পানি বাড়তে শুরু করেছে। এখনও বিচ্ছিন্ন শহরের বাইরের অঞ্চল ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরাম। কুমিল্লায় বন্যার পানি কমতে শুরু করলেও পানিবন্দী আছেন 8 লাখের বেশি মানুষ। চট্টগ্রামে বন্যার পানি নামার সাথে সাথে ক্ষত চিহ্ন বেরিয়ে আসছে। ফটিকছড়ি ও হাটহাজারিতে কয়েক হাজার হেক্টর ফসলি জমির ক্ষতি হয়েছে। খাগড়াছড়ির প্রায় 40,000 পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত। নষ্ট হয়েছে আমন, আউশ ও শাকসবজি।